नमस्कार সকলকে আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে রবিবার আমার ছুটির দিন ঘড়িতে এখন প্রায় 10:30টা মতন বাজে বাবা সকালবেলায় মর্নিং শিফট ছিল বাবার বাবাও বেরিয়ে গেছে অফিসে তো বোন ঘুম থেকে উঠে আমাকে বলল যে দিদি আমার খুব খিদে পেয়েছে কিছু একটা বানিয়ে দে ব্রেকফাস্টে তো কি বানাবো দেখলাম ঘরে ব্রেড রয়েছে তো ভাবলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দিই আমি খুব একটা রান্না করতে পারি না আবার মানে একদমই পারি না বলবো না মোটামুটি টুকটাক শিখছি এখন চলে যাওয়ার মতন আর কি তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমার যে আমি জবে থেকেই ইউটিউব করছি যারা আমাকে সাপোর্ট করেছো আমার প্রিয়জনেরা আছো তাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমি এই লাইনে সম্পূর্ণ নতুন এখন আমার অনেক কিছু শেখা বাকি মানে হয়তো যদি আমার থেকে কোনো ভুল ভ্রান্তি কিছু হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও কেন কি আমার এই সম্বন্ধে কোনোই আইডিয়া নেই কিভাবে কি করতে হয় না করতে হয় সম্পূর্ণ জিনিসটাই আমি শিখছি এখন তো এই লাইনে একদমই নতুন আমি আমার অনেক কারোর থেকে আমি ইন্সপায়ার্ড অনেক ইউটিউবে অনেক দিদিদের চ্যানেল আছে যেগুলো আমি ফলো করি আমি দেখি তাদের থেকেই শিখি তো ওইভাবেই চলছে আর কি কারণ কি আমি আমার মানে পুরোটা দিন বলতে পারো পুরো সপ্তাহ আমার অফিসে চলে যায় সোম থেকে শনি 6টা দিনই আমার অফিস থাকে সকাল 10টা থেকে 7টা অবধি তো বাড়ি আসার পরে আর আমার সত্যি কিছু করতে ইচ্ছাও করে না একটা দিন রবিবার ছুটি থাকে তো আমি চেষ্টা করি নতুন কিছু করার আগের ভিডিওতে আমাকে সবাই ভালোবাসা দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিনে চেষ্টা করব আমি নতুন আরও কিছু আনার তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে নতুন আরও কিছু আনতে পারি ভালো ভালো কন্টেন্ট আনতে পারি আর আসবেও নতুন ভালো ভালো কন্টেন্ট আসবে অনেক কিছু আমার মাথায় আছে যেগুলো করার ইচ্ছা আছে তো দেখি কতদূর কী হয় কতদূর কী করতে পারি তো তোমরা আমার পাশে থেকো এইটুকুনি আমি চাই যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি তো আমি না এখানে একটা জিনিস ভুল করেছি মানে ভুল করেছি বলতে আমি ভুলে গেছি দিতে তো যেটা আমি পেঁয়াজ আর টমেটোর যে কুচি করেছিলাম আর তার মধ্যে একটু চাট মশালা দিয়েছিলাম আমি তো ওটার ওপরে না একটুখানি অরিগ্যানো আর একটু মেয়োনিজ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়ে তারপরে ব্রেডের ওপর দিলে একটু বেশি ভালো লাগতো খেতে তো আমার বাড়িতে দুটোই ছিল বাট আমি একদম মাথায় ছিল না তাড়াহুড়ো করতে গিয়ে মানে আমি একদমই ভুলে গেছি দিতে জিনিসটা তো তোমরা যখন স্যান্ডউইচটা বানাবে তো তখন তোমরা একটু মেয়োনিজ আর একটু অরিগ্যানো দিয়ে দিও দেখবে একটু ভালো লাগবে আরও তোমরা যদি মানে আমি একদমই লঙ্কা খাই না মানে ঝাল একদমই খাই না বলে আমি ঝাল দিইনি এটার মধ্যে লঙ্কা টঙ্কা দিইনি তো তোমরা যদি লঙ্কা খাও বা প্রেফার করো তো তোমরা একটু লঙ্কা দিও দেখবে ভালো লাগবে খেতে লঙ্কা বা একটুখানি ওই লাল লঙ্কার গুঁড়ো থাকে অল্প একটুখানি দেবে দেখবে ভালো লাগবে খেতে তো সবাই স্যান্ডউইচটা দেখানোর মতন এমন কিছু নেই মানে শেখানোর মতন নেই সবাই পারে মোটামুটি বলতে গেলে তো আমি এই বোনের কাছে নিয়ে যাচ্ছি দেখি ও কি বলে খেয়ে কারণ কে ওই বলেছিল সকালবেলায় যে স্যান্ডউইচ বানিয়ে দিতে একটুখানি তো দেখা যাক ওর রিয়াকশানটা কী দেয় এই দেখো আর আমার বোন হচ্ছে গিয়ে বিড়াল কুকুর প্রেমী বলতে পারো মানে সারাক্ষণ ওর যে কতগুলো ইঞ্জেকশন নিয়েছে আর কতগুলো যে টিটানাস নিয়েছে তার কোনো ঠিক নেই তো এই যে মায়ের কাছে নিয়ে এলাম মা খেয়ে বলুক দেখি কেমন হয়েছে আমার মা হলো মাছে ভাতে বাঙালি তো এইসব স্যান্ডউইচ খুব একটা পছন্দ করে না বাট ওই জোর করে খাওয়ালাম আর কি তো রিভিউ তো দিয়ে বললো যে ভালোই হয়েছে খেতে তো দুপুর হয়ে গেছে মানে প্রায় এখন বাজে 2টো মতন তো আমি শ্যাম্পু করে নিয়েছি আজকে তো লাঞ্চও রেডি তো খেতে যাব খিদে পেয়েছে খুব তো এই যে লাঞ্চে আজকে রয়েছে আমার ওই কচু বাটা দিয়েছিল আর চিকেন করেছিল কচু বাটাটায় এত ঝাল ছিল যে আমি একদমই খেতে পারিনি লাস্টে আমি ওই চিকেন দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়ার পরে রোববার দিন যা হয় দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম দেখলাম কি 7টা বেজে গেছে তো একটু রেডি হয়ে বেরিয়েছি বোনকে নিয়ে সাথে কারণ কি আজকে তো ফাদার্স ডে তো ফাদার্স ডে বা মাদার্স ডে ওরকম স্পেশাল একটা দিন ওরকম থাকে না আমার মনে হয় প্রতিটা দিনই বাবা মায়ের দিন কারণ কি ওনারা না থাকলে তো আমাদের জীবনে কিছুই নেই তো আমি এই মিয়মরতে গেছিলাম একটুখানি একটা কেক নেওয়ার জন্য
তো এখানে মারাত্মক ভিড় ছিল, কারণ কি সবাই আর কি ফাদার্স ডে উপলক্ষে কেক নিতেই এসছে। তো এখানে অনেক রকমেরই কেক ছিল, তো আমি কি নেব ভাবছি। তো এখানে অনেক কিছুই ছিল, এই দেখো এখানের ম্যাঙ্গো কেকগুলো, আমি না এগুলো একদমই ট্রাই করিনি কোনোদিনও, জানি না কেমন খেতে। তোমরা যদি কেউ মিয়ামোরের এই ম্যাঙ্গো কেক ট্রাই করে থাকো, কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন খেতে এটা। তো আমি কোনটা নেবো ভাবছিলাম, তো নিচে আমি একটা ডিসাইড করেছি। লাস্ট টাইম একটা চকলেট কেক নিয়েছি, তো এই যে বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে যাব। তো তোমাদের সাথে শেয়ার করছি কোন কেকটা আমি নিয়েছি। তো এই দেখো আমি কেক নিয়ে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার বাবাকে একটা সারপ্রাইজ দেব। তো বাবা একদমই জানে না যে কি ব্যাপার না ব্যাপার, আমি শুধু বাবাকে বলেছি তুমি একটুখানি ঘরে থেকো। তো আমি এই যে নিয়ে যাব, বাবা তো জানি না কীরকম, কারণ কি কোনোদিনই এরকম সারপ্রাইজ আমি দিইনি এর আগে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বাবার রিয়াকশানটা কী হয়, তোমরা দেখতে থাকো। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার বাবা পুরো শকড হয়ে গেছে, একদম বুঝতেই পাচ্ছে না যে কি হলো, মানে কি কি জন্য হয়েছে, বা আজকে যে ফাদার্স ডে বা কিছু এটাও আমার বাবা জানে না একদমই। তো ওই জন্য একদম সারপ্রাইজ হয়ে গেছে, বুঝতে পাচ্ছে না যে কি হয়েছে এখানে। তো খুবই খুশি হয়েছে, যা রিয়াকশান দেখে তো তাই মনে হচ্ছে। তো এই একটা মিয়ামোর থেকে খুব ভালো জিনিস, খুব ভালো উদ্যোগ, এই এটা দিয়েছে, একটা কার্ড দিয়েছে। তো এটা বাবাকে দিলাম, তো বাবা পড়লো, তো মানে ভালো লাগছে খুব যে এই দিনটা আমি, এর আগে মাকেও আমি গিফট করেছি মাদার্স ডেতে দিয়েছিলাম। তো ফাদার্স ডেতে খুব একটা কিছু করে ওঠা হয় না, বাবারও তো এরকমই যে কিছু বলে না, কোনো জিনিস দরকার লাগলেও বলে না, আর কোনো জিনিস যদি ছিঁড়েও যায় বা জামা ছিঁড়ে যায় বা যাই কিছু নিজের জন্য কিছু কেনে না। তো এই আজকের দিনটা এরকমভাবে আমি সেলিব্রেট করলাম বাবার সাথে, মায়ের সাথে। তো তোমরা জানিও তোমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না খুব আনন্দ দেয়, খুব ভালো লাগে জিনিস যদি বাবা মায়ের জন্য কিছু করতে পারি, মনে হয় যেন না হ্যাঁ মানে লাইফে কিছু করেছি, কিছু করতে পারলাম। এখনও অনেক কিছু করা বাকি, চেষ্টা করব যাতে বাবা মাকে সবসময় ভালো রাখতে পারি। পৃথিবীর সমস্ত বাবাদের আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে, আর আগামী দিনে আমি নতুন নতুন ভালো কন্টেন্ট নিয়ে আসব, আপনারা আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন, টাটা।